আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু আমার ইনকিউবেটরের ঘরে প্রবেশ করছি। তো এখানে কিন্তু আজকে বাচ্চা উঠছে, সকালবেলা দুই তিনজনের বাচ্চা উঠছে, সেগুলো আমি পরে দেখাবো। আজকে মূলত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। তো সর্বপ্রথম যে প্রশ্নটা নিচ্ছি সেটি লিখেছেন এমডি সোহেল মিয়া। এমডি সোহেল মিয়া লিখেছেন, ভাই আমি একটি মেশিন বানিয়েছি, ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা ফোটে নাই, কিভাবে করলে ফুটবে? তো প্রথমে বলতে চাই যে এই সমস্যাটা কিন্তু আরও অনেক মানুষের আছে। আমার আশেপাশে আমার পরিচিত কয়েকজন ব্যক্তি আছে, তারা কিন্তু নিজেরা ইনকিউবেটর তৈরি করছিল এবং প্রাথমিক পর্যায়ে প্রথমে ডিমের ভিতরে যে বাচ্চা, যেটা পাঁচ ছয় দিন পরে বোঝা যায়, সে বাচ্চাটা ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু বাচ্চাগুলো ফোটেনি। কয়েকটা কারণে আসলে বাচ্চা ঠিকঠাক বাইর হয় না। তো তার ভিতরে প্রথমত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ঠিকঠাক যে তাপমাত্রা, তাপমাত্রা যদি আপনার গরমিল হয় তাহলে কিন্তু আপনি বাচ্চা শেষ পর্যন্ত পাবেন না। তার ভিতরে একটু বলে রাখি, আসলে বাচ্চার দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, তবে যে প্রসেসগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই যে প্রসেসগুলো আছে সেগুলো আমাদের ফলো করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনার তাপমাত্রাটা ঠিকঠাক রাখতে হবে। আমরা জানি যে 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম থেকে বাচ্চা ফোটে, কিন্তু আপনি যদি কোন সার্কিট ব্যবহার করেছেন সেটা কিন্তু দেখার বিষয়। আপনি যদি এরকম ছোটো সার্কিট ব্যবহার করেন, দেখেন এই যে ছোটো সার্কিট, এই ছোটো সার্কিটগুলো আসলে ঠিকঠাক তাপ দেয় না। আমার এই সার্কিটটা, যেগুলো সার্কিট আছে এইখানে দেখেন, এইখানে একটা সার্কিট আছে, এই সার্কিটটা কিন্তু 40.8 সেভ করা। এখন তো মনে করেন যে আপনি ভাববেন যে 40.8 এতটা তাপমাত্রায় আপনার বাচ্চা কীভাবে উঠছে, বিষয়টা কিন্তু তা না। এইখানে 40.8 মানে এটা 37.7ই আছে। এই যে ছোটো যে সার্কিটগুলো, কমা দামি যে সার্কিটগুলো, এই সার্কিটগুলো আপনার সৎকারায় মনে করেন যে 90টা সার্কিটের রিডিং ঠিক দেয় না। যেমন আমার এইখানে কিন্তু এই পাশে আরও একটা সার্কিট আছে, এই সার্কিটটা আসলে যে এক কোম্পানির কাছ থেকে কিনে, এই সার্কিটগুলো আমার ভালো হয়েছে। এখানে কিন্তু 37.7 ফিট করা আছে, কিন্তু এই সাইডে যে সার্কিটটা আছে দেখেন ওপরে এই মেশিনটা, এইটা কিন্তু আবার দেখেন 41.2 সেট করা। তার মানে এর 41.2 আর ওর 37.7 দুইটার তাপমাত্রা কিন্তু একই। এখানেও কিন্তু আজকে আমার অনেকগুলো বাচ্চা উঠছে। আর সবচেয়ে দামি যে সার্কিটটা আছে, এই সার্কিট যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। দ্বিতীয়ত যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার, আপনি কোন সময় মেশিনটা তৈরি করেছিলেন এবং কোন সময় ডিম দিয়েছিলেন। অনেক সময় ডিমের মানও খারাপ হয়, তো সেক্ষেত্রে আপনার যদি আপনি 20টা ডিম দেন আর 20টা ডিমের ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে ভাববেন যে আপনার ডিমের মান মোটামুটি ভালো আছে, মোটামুটি না আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি প্রচুর শীতের সময় আপনি ইনকিউবেটর তৈরি করেন, শীতের সময় যদি আপনি বাচ্চা দেন, সাধারণত বড় বড় হ্যাচারি যাদের আছে তারা কিন্তু শীতের সময় বাচ্চা ফোটায় না। অনেকে আছে শীতের সময় টোটালি বাচ্চা ফোটায় না, কেননা শীতের সময় আর্দ্রতাটা অনেক কম থাকে। তো আর্দ্রতা বাড়ানোর জন্য আপনার যে হিউমিডিটি মিটার থাকে সেটা ব্যবহার করতে হয়, যদিও ওই ধরনের মিটারে খুব বেশি কাজ হয় বলে আমার মনে হয় না। তাপ এবং আর্দ্রতা যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার বাচ্চা ঠিকঠাক ফুটবে। তবে আর একটা বিষয়, তুলনামূলকভাবে মুরগির ডিমের বাচ্চা কিন্তু ভালো হয়, এরপরে হাঁসের ডিমের বাচ্চা মা ওঠার সময় কিছুটা মিস হয়। তো এই জন্যে যারা নতুন করছেন তারা অবশ্যই প্রথমে মুরগির ডিম দিয়ে শুরু করবেন। এরপরে প্রশ্ন করেছেন ফানি ফানি নামক আইডি থেকে, তিনি লিখছেন পানি দেওয়া লাগে না। তিনি আমার ভিডিও দেখছেন এবং খেয়াল করে দেখেছেন যে আমার কোনো ইনকিউবেটরে কিন্তু পানি নেই, দেখেছেন এই এখন এই মুহূর্তে কোনো ইনকিউবেটরে পানি নেই। অথচ আপনি ইউটিউবে দেখলে দেখবেন যে প্রত্যেকটা টিউটোরিয়ালে প্রত্যেকটা ইনকিউবেটরের ভিতরে কিন্তু পানি আছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে এরপরে যে আমার ইনকিউবেটরের ভিতরে কেন পানি নেই, পানি নেই এটা বর্তমানে কিন্তু পানি নেই। এর অন্যতম কারণ হচ্ছে পানি মূলত আপনার আর্দ্রতাটা বাড়ায়। এমনি দেখেন আপনার অলরেডি বাইরে এখন আর্দ্রতা আছে 62, তার মানে আমার মেশিনের ভিতরে এইখানে এই যে আর্দ্রতা মিটার দেওয়া এইখানে কিন্তু দেখাচ্ছে 62 আর্দ্রতা আছে। এরপরে যদি আমি পানি আরও দেই তাহলে কিন্তু আমার আর্দ্রতা আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চাগুলো কী হবে, এই যে দেখেন নিচে বাচ্চা উঠছে, এই যে একটু আগে কিন্তু একটা বাচ্চা উঠছে এখানে দেখেছেন, তো এই কিন্তু স্বাভাবিকভাবে বাইরে রয়েছে। এই যে আপনার কোনো পানি দেওয়া নেই তাই দেখেন বাচ্চা ভেজা ভেজা ভাব, আর যদি পানি দেয় আমি তাহলে কিন্তু আরও অনেক ভিজে যাবে, বাচ্চা ডিমের ভিতরে মারা যেতে পারে। সেক্ষেত্রে
তো গরমের সময় আপনার বিশেষ করে যখন অতিরিক্ত গরম পড়ে তখন আর্দ্রতা কিন্তু অটোমেটিক বেড়ে যায়, বৃষ্টির সময় বেড়ে যায়, আর্দ্রতা কমে মূলত হচ্ছে ঠান্ডার সময়। তো শীতকালে যখন আপনার হচ্ছে বাচ্চা ফোটাবেন তখন কিন্তু পানিটা দেওয়া লাগবেই, এবং পানি অনেক ক্ষেত্রে অনেক বেশি দেওয়া লাগে, এবং এমন এমন সময় যায় যে স্প্রে করা লাগে। এই সাইডে কিন্তু হাঁসের বাচ্চা উঠছে। তো আশা করি বুঝতে পারছেন যে কোন সময় পানি দেওয়া লাগে আর কোন সময় পানি দেওয়া লাগে না। এরপরে শখের খরগোশ নামক আইডি থেকে প্রশ্ন করেছেন, ডিমকে হাতে ঘোরান আর ঘোরালে দিনে কয়বার? জি, আমি ডিম আসলে হাতে ঘোরাই এবং সম্পর্কে ডিমে তিনবার ঘোরাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকেই কিন্তু দেখায় যে ডিমের, দেখেন এই সাইডটি অরিজিনাল লেখা আছে এবং এই সাইডে লেখা আছে হচ্ছে তারিখ, একেবারে ফুল যে আপনার মানে 180 ডিগ্রি ঘোরাতে হবে বিষয়টা এমন না। যেহেতু আমার এই সাইডটি খালি আছে, আমি কিন্তু ডিমগুলো মোটামুটি এইভাবে এই সাইডটি এনে দেই, মানে এক সাইড থেকে আরেক সাইডটি এনে দিলে এই যে ডিমের যে নাড়াচাড়াটা লাগে এই নাড়াচাড়াটাই আসলে যথেষ্ট। ডিমটা ঘোরানোর কারণ হচ্ছে ডিমের ভিতরে যে এক সাইডে কুসুম থাকে, কুসুম থেকে আস্তে আস্তে রক্ত হয়, রক্ত থেকে বাচ্চা হয়, এটার জন্য ডিমের খোসার সঙ্গে লেগে না যায়। এজন্য আপনি কমপক্ষে দিনে তিনবার, দিনে আমার মতে তিনবার দিলে হবে। যদি আরও বেশি পারেন আপনি সুন্দর করে সময়টা ভাগ করে 6 ঘন্টা পরপর বা 4 ঘন্টা পরপর যদি আপনি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। আজিজ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, 26 ইঞ্চি লম্বা আর 14 ইঞ্চি প্রস্থ, হাইট হচ্ছে 16 ইঞ্চি, এটাতে কয়টা ডিম ফোটানো যাবে আর কয়টা এসি বাল্ব আর কয়টা এসি ফ্যান দিতে হবে দয়া করে জানাবেন। তো আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে আমার এই মেশিনটা মাপ দিলাম, আমার এই মেশিনটা কিন্তু 26 ইঞ্চি বাই 17 ইঞ্চি। তো এখানে কিন্তু মুরগির ডিম আপনার 125টা ডিম আমি দিয়েছি, তা সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে জায়গাটা থাকবে না। তো আপনি যদি 100 থেকে 110টা ডিম দেন তাহলে মোটামুটি ভালো হবে। তাহলে আপনি এই বক্সটার ভিতরে ডিমটা কীভাবে দেবেন সেটাই হচ্ছে প্রশ্ন। প্রথমত আমি যে ম্যানুয়াল সিস্টেমে করি এইভাবে যদি আপনি দেন তাহলে ডিমের সাইজ ছোটো বড়ো হতে পারে। আপনি যদি হাঁসের ডিম দেন তাহলে একটু কম সংখ্যক ডিম ধরবে, আর যদি মুরগির ডিম দেন তাহলে একটু বেশি সংখ্যক ডিম ধরবে। তো আপনার যে হাইটটা আছে, আপনি বাল্বটা 16 ইঞ্চি হাইট, কিন্তু আমার কোনো মেশিনই নেই, আমার সবগুলো মেশিন আসলে ডিসি বাল্ব দিয়ে করা, এই জন্য মোটামুটি 8 ইঞ্চির মাথায় কিন্তু আমি বাল্ব দিয়েছি নিজের থেকে, এই যে নিচের থেকে 8 ইঞ্চি। আপনি কমপক্ষে 12 ইঞ্চির ওপরে, 12 ইঞ্চির উপরে যাওয়ার দরকার নেই, 12 ইঞ্চির মানে নিচ থেকে 12 ইঞ্চি উপরে ফ্যান দেবেন এবং বাল্ব দেবেন, এবং বাল্বের পাশে একটা ফ্যান দেবেন অবশ্য। এরপরে দুইটা প্রশ্ন প্রায় একই রকম। মুস্তাসিম ইসলাম প্রশ্ন করেছেন, মানুষের ডিম ফোটাতে কোন ডিমে কত টাকা নেন? আসলে মানুষের ডিম ফোটাতে যখন আমি এই কমেন্টসটা পড়ছিলাম তখন একটু কনফিউজ হয়ে গেছিলাম যে মানুষের ডিম তো আমি ফোটাই না, মানুষের মুরগি বা হাঁসের ডিম ফোটাই, যাই হোক আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। এরপরে ওল্ড ম্যান একই রকম প্রশ্ন করেছেন, মুরগির ডিম ফোটাতে কয় টাকা নেন এবং হাঁসের ডিম ফোটাতে কয় টাকা নেন? তো দেখেন, আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু মানুষের ডিম ফোটাবো এরকম কোনো নিয়াত আমার ছিল না, আমার ইচ্ছা ছিল যে আমি একটা হাঁসের ফার্ম করবো, এই জন্য আমি প্রথমে কিন্তু হাঁসের ডিম দিয়ে শুরু করছিলাম। তো আমার হাঁসের ডিম কিন্তু খুব বেশি ভালো হতো না, মানে 20টা ডিম দিলে হয়তো 10টা 12টা এরকম হতো, কিন্তু অন্যের ডিম যখন আমি ফোটানো শুরু করলাম তখন দেখলাম যে অনেকের হাঁসের ডিম যে কয়টা ডিম দেয় সেই কয়টাই বাচ্চা হয়। তো সেই সময় আমি যখন আস্তে আস্তে মানুষের কাছ থেকে নেওয়া শুরু করছিলাম তখন কিন্তু অর্ধেক অর্ধেক নিতাম, এরপরে আমরা 3 ভাগের 1 ভাগ নিতাম, এরপরে এসেছে টাকাই। তো প্রথম যখন টাকা নিতাম তখন হাঁসের মুরগির ডিম নিতাম হচ্ছে 10 টাকা, হাঁসের ডিম 15 টাকা, এরপরে যে চীনা হাঁসগুলো আছে এগুলো নিতাম হচ্ছে 20 টাকা, এরপর টার্কি তিথি বা আপনার রাজহাঁসের ডিম অনেকে দেয়, তো ডিম অনুপাতে আমরা আসলে কম বেশি করে নিই। আর বর্তমানে আমি মুরগির ডিম নিচ্ছে হচ্ছে 15 টাকা, হাঁসের ডিম নিচ্ছে 20 টাকা, চীনা হাঁসের ডিম, যদিও চীনা হাঁসের ডিমের জন্য সম্পূর্ণ আলাদা মেশিন করা লাগে এবং আমার আলাদা মেশিন আছে এই সাইডে, এখানে সবগুলোই হচ্ছে চীনা হাঁসের ডিম বেশিরভাগই, দুই একটা আমাদের দেশীয় পাথি হাঁসও আছে, তো এগুলো নিয়ে হচ্ছে 25 টাকা। JS7718 নামক আইডি থেকে প্রশ্ন করেছেন, একটা কার্টুনে কত ওয়াট বাল্ব দেবেন? আমার কিন্তু এইখানে সচরাচর যে ছোটো যে ককসেটের যে কার্টুনগুলো আছে সেই দুইটা কার্টুন একসঙ্গে করা, তো এরকম একটা কার্টুনেও যদি আপনি করেন তাহলে আপনি যদি এসি বাল্ব দেন একটা এসি বাল্বই যথেষ্ট, এবং গরমের সময় আপনার 25 ওয়াটের একটি এসি বাল্বই একটা কার্টুনের জন্য যথেষ্ট। এবং অবশ্যই মনে রাখবেন আপনি যদি নিজে ইনকিউবেটর তৈরি করেন অবশ্যই একটা কুলিং ফ্যান দেবেন, কেননা কুলিং ফ্যানটা কিন্তু এর ভিতরে অক্সিজেন সরবরাহ করে এবং বাতাসটা ছড়াই দেয়। যদি আপনি কুলিং ফ্যান না দেন তাহলে আপনার সব জায়গায় কিন্তু তাপটা ছড়াবে না।
বৃষ্টিমণ্ডল, আপনি আসলে আমার কাছে একটা আবদার করেছেন, বলছেন ভাই আপনার ফোন নম্বরটা পাওয়া যাবে। দেখেন দেখেন আপু, যদি আমি ফোন নম্বরটা স্ক্রিনে বা আমার ডিসক্রিপশনে দিয়ে দেই তো আসলে অনেকেই ফোন দেবে, এটা আমি জানি। যদিও আমার চ্যানেলটা নতুন, আমি ভিডিও করছি নতুন, আমার অভিজ্ঞতা প্রায় 3.5-4 বছরের, আমি তো এইগুলো করছি। তো মনে করলাম যে আসলে এগুলো মানুষের মাধ্যমে মানুষের কাছে ছড়াই দেওয়ার প্রয়োজন। তো আপনি আসলে অনেক একেবারে প্রথমের দিকে আমার কাছে এই কমেন্টটা করছিলেন। তো বিষয়টা হচ্ছে আমি ফোন নম্বরটা দিতে পারছি না। আপনার প্রশ্ন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কমেন্টে জানাতেও অসুবিধা হয় তাহলে আপনি আমার ইমেইল চেক করবেন। আমার আইডিতে ঢোকে আপনি অ্যাবাউটে গেলে ওখানে ইমেইল আইডিটা পেয়ে যাবেন। ইমেইলে আপনার সমস্যাটা জানাবেন এবং আমি ইনশাআল্লাহ এরকম আরও একটা ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তো আপনাদের যার যে সমস্যাটা আছে ইনকিউবেটর জাতীয়, যারা বাড়িতে নিজেরা ইনকিউবেটর তৈরি করতে চান বা বাণিজ্যিকভাবে করতে চান, তাদের যে সমস্যাগুলো হয় আপনারা আমার কাছে করতে পারেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।